এসব আপনি কি বলছেন অফিসার? আমার ছেলে কি করেছে? দাঁড়াও বাবা, আমি ওনার সাথে কথা বলছি। ভয় পাবেন না, দাঁড়ান, এক্সাইটেড হওয়ার কিছু হয়নি, আমি কথা বলছি। এবার বলুন তো কি হয়েছে, সৌমিলি আত্মহত্যা করেছে? অ্যাটেম্প্ট করেছে, অবস্থা আশঙ্কাজনক। আমার সত্যিই খুব খারাপ লাগছে, আই এম সরি, বাট তার জন্য আপনি আমায় অ্যারেস্ট করতে এসেছেন কেন? সেটা তো আমি আগেই বললাম, আপনি মিস মিত্রকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন, বা ঘুরিয়ে বলতে গেলে আপনার জন্যই উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? ওই মেয়েটা কি বাচ্চা নাকি? তাই চুপ করুন, আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য এখানে আসিনি। বর্দ ভাই প্লিজ তুমি চুপ করো, আমি কথা বলছি। আমাকে একটা কথা বলুন, আমাকে আপনি সৌমিলির আত্মহত্যার জন্য দায়ী করছেন কেন? আপনি সৌমিলি মিত্রকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তার সঙ্গে প্রেম করেছেন, এবং তারপর আপনি একটা অন্য মেয়েকে বিয়ে করছেন। এটাই তো একটা ক্রাইম। এই আঘাতটা সৌমিলি মিত্র সহ্য করতে পারেননি, আর তাই উনি হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। এসব আপনি কি বলছেন স্যার? সৌমিলি দিদি নিজের হাত নিজেই কেটে ফেলেছেন। উনি এখন কোথায়? উনি বাঁচবেন তো? ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, এখন উনি ভেন্টিলেশনে আছেন, উনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যে কোনো মুহূর্তে আমরা খারাপ খবর পেতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু এসব কথা আপনাদের কে বললো যে আমার ছেলে ওর সঙ্গে প্রেম করত, ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে? এসব আজগুবি গল্প আপনারা কার কাছ থেকে শুনেছেন? কেন, সৌমিলি মিত্রের কাছ থেকে। সৌমিলির কাছ থেকে? সৌমিলি তো ভেন্টিলেশনে রয়েছে, তো ও এত কথা বললো কি করে? সৌমিলি মিত্রের বাবা মিস্টার শৈবাল মিত্র আমাদেরকে ফোন করেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং জ্ঞান হারাবার আগেই আমরা তার জবানবন্দি রেকর্ড করি। সব মিথ্যে কথা, আমাদের অনিশের সঙ্গে ওই মেয়েটার কোনো সম্পর্কই ছিল না। সেটা আপনি বললে তো আর হবে না, মিস মিত্র আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন যে অনিশবাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোগ করেছেন, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করছেন। আর ঘটনা যে মিথ্যে নয় তা তো আমরা এখানে এসে দেখতেই পাচ্ছি। আপনি তো সত্যি একটি অন্য মহিলাকে বিয়ে করছেন। আপনি থানায় চলুন, বাকি কথা থানায় হবে। না, উনি থানায় যাবেন না, উনি কিছুতেই থানায় যাবেন না। সৌমিলি দিদি সব মিথ্যে কথা বলেছেন, সব। অনিশ বাবু তেমন মানুষই নন যে কাউকে বিয়ে করবেন বলে বিয়ে করবেন না। আপনি নিজেকে দিয়ে সবার ব্যাপারটা বিচার করবেন না ম্যাডাম, আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি কথা রেখেছেন, তাই আপনার গায়ে লাগছে না। ধরুন যদি ঠিক উল্টোটা হতো, যদি আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই অনিশ কাঞ্জিলাল যদি সৌমিলি মিত্রকে বিয়ে করত, তাহলে আপনি বুঝতে পারতেন কেন সৌমিলি মিত্র আজকে সুইসাইড করতে গিয়েছিলেন। কাউকে আচার খেতে দেখলে হাসাটাই আমাদের ধর্ম, নিজের বেলায় ঘটলে তখন টের পাওয়া যায়। একটু ভুল বলছেন স্যার,
অন্যকে আচার খেতে দেখলে তারাই হাসে যারা জীবনে কখনো আচার খায়নি। আর যারা আছাড় খেতে খেতে পেছল পথে হাঁটতে শিখেছে তারা অন্যকে আছাড় খেতে দেখলে হাত ধরে টেনে তোলে। যাই হোক, আমার কথা ছাড়ুন, অনিশ বাবু না একজন মানুষ নন, দেবতা। শুধু আমার কাছে নয়, বহু গরিব অসহায় মানুষের কাছে উনি একজন দেবতা। তাই অনিশ বাবু এই কাজ কখনোই করতে পারেন না। সেজন্যই বলছি, সৌমিলি দিদির জন্য আমার কষ্ট হচ্ছে ঠিকই, তবে অনিশ বাবুর বিরুদ্ধে আনা এই অভিযোগ কখনোই কেউ বিশ্বাস করবে না। কারণ অনিশ বাবু একজন অত্যন্ত ভালো মানুষ, অনিশ বাবুর মতন ভালো মানুষ একজনের বেশি দুজন হয় না। সব বুঝলাম, কিন্তু অনিশ বাবু যদি এরকম ভালো মানুষই হন তাহলে তার বিরুদ্ধে এরকম অভিযোগ কেন আনেন সৌমিলী মিত্র? উনি অনিশ বাবুকে ফাঁসানোর জন্য এইসব কথা বলেছেন, ওনার ক্ষতি করার জন্য বলেছেন। উনি তো অনিশ বাবুকে অপমান করার জন্য আমাদের এই বাড়িতে এসেছেন। মেয়েটিকে সেই চোখে দেখতোই না, উল্টে মেয়েটি ওর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল, অনিশ ওকে প্রশ্রয় দেয়নি। আমরা কেউ ওকে প্রশ্রয় দিইনি। ওই মেয়েটার লজ্জা ঘেন্না নেই বললেই চলে। আমার ভাইয়ার সঙ্গে জোর করে মাখামাখি করত। ওই মেয়েটা আমাদের অনিশের ছাত্রী ছিল। আমাদের অনিশ ওই মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে ও ওকে সেই চোখে দেখে না, কিন্তু মেয়েটা বোঝেনি। তবুও ওই মেয়েটা জোর করে অনিশের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করত। আরে বাবা, অনিশ তো আর ওকে একা পড়াতো না, আরো দু তিনজন মেয়েকে পড়াতো। তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখুন না ও কেমন ছেলে। আমরা জিজ্ঞেস করেছিলাম এবং তার যে বান্ধবী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কি বলেছে? তারা প্রত্যেকেই সৌমিলী মিত্র জবানবন্দিকে সাপোর্ট করেছে। তারা প্রত্যেকেই বলেছে আপনার সঙ্গে সৌমিলী মিত্রের গভীর সম্পর্ক ছিল। আপনি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। টিনা, প্রীতি, ওরা এইসব কথা বলেছে? ইয়েস অনিশ বাবু, ইয়েস। আমরা শুধুমাত্র সৌমিলী মিত্রের কথার উপরে বেস করে এখানে আসিনি। খুব কম সময়ের মধ্যে যতটা সম্ভব ইনভেস্টিগেশন করেই আমরা এখানে এসেছি। সো প্লিজ আপনি আমাদের সঙ্গে চলুন। একটা নোংরা মেয়ে কি বললো সেটাই আপনারা বিশ্বাস করছেন? আপনারা মানুষ চেনেন না নাকি ভাবছেন যে ওই মেয়েটার বাবার অনেক টাকা, তাই জন্য আপনারা? এই থামুন, আপনি কেন আজে বাজে কথা বলছেন? মেয়েটি আমাদেরকে বলেছে, শুধু অনিশ বাবু না, আপনিও আপনার ছেলের হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, অস্বীকার করতে পারেন আপনি? ছেলের সঙ্গে যদি ওই মেয়েটির কোনো সম্পর্ক নাই থাকে তাহলে আপনি বিয়ের প্রস্তাব কেন দিয়েছিলেন? অমিতা, তুমি চুপ করো, শান্ত হও। বুঝতে পারছো না এটা একটা চক্রান্ত, আমাদের ছেলের বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছে।
আমরা এটা কিছুতেই মেনে নেব না। সুরেশ, কি করা যায় এখন? এক্ষুনি আমাদের কোনো লয়ারের সঙ্গে কথা বলা উচিত। সেটা এক্ষুনি বলতে হবে ছোট মামা। দেখো, এই সৌমিলি মেয়েটাকে আমি চিনি না। ওর সাথে বা ওর বাবার সাথে তোমাদের কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু কিন্তু আমি শুধু এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনিশ এ কাজ করতে পারে না। যারা ওর সম্বন্ধে এসব কথা বলছে তাদের নিশ্চয়ই অন্য কোনো ইন্টেনশন আছে, নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে। ইউদি, তুমি এই মেয়েটাকে চেনো না, তাই যাকে চেনো না তার সম্পর্কে কোনো কথাও বলো না। একজন মেয়ে সুইসাইড করবে কোন ইন্টেনশন বা ধান্দায় বলো তো? হ্যাঁ, মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, মরে গেলে মেয়েটার কোন ইন্টেনশন পূরণ হবে বলো? কি সুকান্ত দা, চুপ করে আছো কেন বলো? হ্যাঁ মানে না মানে আচ্ছা অফিসার বলছি, সৌমিলি এখন কেমন আছে একবার দেখা করা যাবে ওর সঙ্গে? না, এই মুহূর্তে ওনার বাবা ছাড়া আর কাউকে আমরা দেখা করতে অ্যালাউ করছি না। অনিশবাবু প্লিজ, আর দেরি করবেন না, আপনি আমাদের সঙ্গে চলুন। কেন আমার ছোটদা ভাই আপনার সঙ্গে যাবে কেন? কি দোষ ওর? যে মেয়েটার সঙ্গে ওর বিয়ে হচ্ছে, সেই মেয়েটা যদি জোর করে ওর গলায় না ঝুলে পড়তো তাহলে তো সৌমিলি সুইসাইড করতো না। যদি নিয়ে যেতে হয় তাহলে এই মেয়েটাকে নিয়ে যান। না, যার সঙ্গে অনিশবাবুর বিয়ে হচ্ছে তার বিরুদ্ধে সৌমিলি মিত্র কোনো অভিযোগ করেননি, তবে কেন তাকে আমরা থানায় নিয়ে যাব? প্লিজ অনিশবাবু, আপনাকেই থানায় যেতে হবে, চলুন। কিন্তু অনিশকে অ্যারেস্ট করে নিয়ে গেলে তো ওই মেয়েটাই সাফারার হবে, কারণ এখনো তো বিয়েটা সম্পূর্ণ হয়নি। আপনি বরং একটা কাজ করুন, আমাদের পাড়ার লোক, আশপাশে যত ক্লাব আছে, যত সংগঠন আছে, সব জায়গায় গিয়ে আপনারা চট করে একটা ইনভেস্টিগেশন সেরে আসুন। যদি একজন লোকও আমার ছেলের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে তখন এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, ততক্ষণে আমরা বিয়েটা সেরে ফেলি। সেটা সম্ভব না। ঠিক আছে, আপনারা আপনাদের লয়ারের সঙ্গে কথা বলুন, কাল আমরা অনিশবাবুকে কোর্টে অ্যাপিয়ার করব। আপনাদের লয়ার পারলে কালকে ওনাকে ওখান থেকে জামিনে ছাড়িয়ে আনবেন, তারপর না হয় বিয়ের বাকি পার্টটা হবে। দয়া করুন স্যার, আপনারা ওনাকে কোথাও নিয়ে যাবেন না। আচ্ছা, ওনার কি দোষ বলুন তো? ওই চোর দিদি তো ঠিক কথাই বলেছেন, ওই সৌমিলি দিদি তো আমার জন্যই মরতে গেছেন, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি, আপনারা আমায় ধরে নিয়ে যান, আপনারা ওনাকে ছেড়ে দিন, আমায় নিয়ে যান আপনারা। মঙ্গলা, এসব তুই কি বলছিস মঙ্গলা? বাবু বাবু, আমি ওই মেয়ের মা, আমার মেয়ে আর ওই ছেলে কোনো অন্যায় করেনি, ওরা দুজনে কোনো দোষ করতে পারে না, বিশ্বাস করুন। আপনি আপনি ওদের নিয়ে যাবেন না, আমার মেয়ের এত বড় ক্ষতি আপনি করবেন না। আমি থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, আর আপনার মেয়েকে আমি বিয়ে করব সেটাও কেউ আটকাতে পারবে না। ইন্সপেক্টর, আপনাকে একটা আমি কথা বলি, দেখুন এই বিয়েটা প্রায় শেষ, প্লিজ এই বিয়েটা শেষ হয়ে যেতে দিন। দেখুন এই বিয়ের মাঝখান থেকে যদি আমি উঠে যাই তাহলে এই মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, এ হলো সর্বমঙ্গলা মল্লিক, আমি এনাকেই বিয়ে করতে চাই। দেখেছো মা, দেখেছো মা আমি কেন বলেছিলাম? আমি বারবার বলেছিলাম যে এই বিয়েটা, এই বিয়েটা শুভ হতে পারে না, কিন্তু আমি থাকি বা না থাকি এই বিয়েতে আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন আমার আমার ছেলের বিয়েটা ভালোভাবে মেটে। কিন্তু হবে হবে না, সেটা হবে না। তোমরা সবাই বুঝতে পারছো না, বুঝতে পারছো না যে এটা কেন হচ্ছে? সব হচ্ছে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য সব হচ্ছে। এই যে এই মেয়ের বাপ মা যতই এই মেয়ের নাম রাখুক সর্বমঙ্গলা, কিন্তু ও আমাদের পরিবারে কখনো মঙ্গল আনবে না, একটা অপয়া মেয়ে। সব হয়েছে ওর জন্য, সব। আমি
আপনাদের আমার মেয়েটাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে এসব কথা বলবেন না তো ভাই আপনাদের। দিদি আমার মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী, নাহলে লালুর বাবার এত বড় বিপদের পর তো আমরা ভেসে যেতাম। থামুন, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, আপনারা যতই বলুন আপনাদের মেয়ে লক্ষ্মী সর্বমঙ্গলা, আসলে ও একটা অমঙ্গলে মেয়ে। ওর জন্য আজকে আমার ভালো মানুষ ছেলেটাকে যেতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে, সবই আলো করে মেয়েটার জন্য সব। আহ অমিতা চুপ করো, কাকে দোষ দিচ্ছ তুমি যে সবার আগে বুক চিতিয়ে অনিশকে বাঁচানোর জন্য পুলিশের সামনে দাঁড়িয়েছে, যে একটা নোংরা চক্রান্তের হাত থেকে তোমার ছেলেকে বাঁচাতে চাইছে তাকে অলক্ষণে বলছো তুমি? বৌমা এখন ঝগড়াঝাটি করার সময় নয়, এখন আমরা সবাই সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে ওই চক্রান্ত থেকে কি করে ছোট দাদু ভাইকে বাঁচাতে পারবো সেটা আমাদের ভাবতে হবে বৌমা। ও আমাদের বাড়ির ছেলে, তবে আর একটা কথা আমি না বলে পাচ্ছি না, ছোট দাদু ভাই যে কারণে এই মেয়েটিকে বিয়ে করছে সেটা একটা মহৎ কাজ, সর্বমঙ্গলা পয়া না অপয়া, লক্ষ্মী না অলক্ষ্মী সেটা সময় বলবে। কিন্তু এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, কি করে দাদু ভাইকে এই চক্রান্ত থেকে রক্ষা করবে সেটা আগে ভাবো। কাউকে রক্ষা করতে হবে না, অনিশ কাঞ্জিলাল নিজেকে রক্ষা করতে জানে ঠাম্মি। আপনাদের পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি এখান থেকে বিয়ে না করা পর্যন্ত কোথাও যাব না। আমার যত অপরাধী থাকুক না কেন, আমার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দেওয়া আটকাতে আপনি কেন, কেউ পারেন না। আর আপনারা যদি আমাকে জোর করেন তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব। তাই প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই বিয়েটা সম্পূর্ণ হতে দিন। ঠিক আছে, আমরা আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যা করবার করে আপনি বাইরে আসুন, আমরা বাইরে ওয়েট করছি। মা তোমায় একটা কথা বলি, ছেলের বিয়ে তো মায়েরা দেখে না, তাই তোমাকে ওপরে যেতে অনুরোধ করছি। হ্যাঁ দেখো, আমি আমি তোমার ছেলে, তুমি আমাকে নিয়ে ভয় পেও না। আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো এতটা সোজা নয়। আর একটা কথা তোমাকে আমি বলে দিই, তুমি আজ না হয় কাল বুঝতেই পারবে, সর্বমঙ্গলাই বাড়িতে আসার পর এই পরিবারের ভালো বই খারাপ হবে না, তাই তুমি কোনো চিন্তা করো না, প্লিজ তুমি যাও, এই অল্প সময়ের মধ্যে আমাকে এই সব কাজটুকু করতে হবে, প্লিজ মা তুমি যাও। ঠাকুরমশাই সিঁদুরটা দিন। সর্বমঙ্গলা আপনার সব থেকে বড় গর্ব কোথায় জানেন? আপনি জীবনে যা পেয়েছেন যুদ্ধ করে পেয়েছেন, জীবনের প্রত্যেকটা যুদ্ধেই আপনি জয়ী হয়েছেন।
আজও কিন্তু তার ব্যতিক্রম হলো না। বড় হওয়ার পর এই প্রথম আমার চোখে জল এসেছে। আপনি হয়তো ভাবছেন দুঃখে, না এটা আনন্দে। আপনার স্বামী হওয়ার গর্বে। আমি জানি আমি চলে যাওয়ার পর আপনি হয়তো কাঁদবেন, কিন্তু সেই কান্না যেন আনন্দের কান্না হয়, সাফল্যের কান্না হয়। আমি যতদিন না ফেরি আপনাকে এই বাড়ির সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে, তাদের ভালো মন্দ সব কিছু নিয়ে একসাথে চলতে হবে। আর আমি জানি এটা আপনি খুব ভালোভাবে পারবেন। শুধু যাওয়ার আগে একটা কথা আপনাকে দিতে হবে, কোনো দিন কোনো পরিস্থিতিতে এই বাড়ি ছেড়ে আপনি যাবেন না।